রাস্তাতে যে এরকম বিচ্ছা হয় রাত্রে নাই, দিন সন্ধ্যার আজানটা দিবে এই ঘুরে যাবে। এখানে দৃশ্য দেখতে মানুষ আসে, পূজা করে এখানে হিন্দুরা, ধর্মের নামে সবাই মুসলমানেরা। দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে গ্রাম বাংলা কথা চ্যানেলের সাথে যারা আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানে জানার চেষ্টা করব ফকির আফতাব আলী খাঁ সম্পর্কে। ফকির আফতাব আলী খাঁ 1862 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার রবিনগর উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শব্দুর আলী হোসেন খাঁ। ফকির আফতাব আলী খাঁ ছিল গানের প্রতি অনুরাগী এবং তিনি একটি বটগাছের নিচে সাধনা করতেন এবং একটি আখড়া তৈরি করেন, যেখানে তার ভক্তবৃন্দরা আসত এবং আধ্যাত্মিক গানের ধ্যান করত। তিনি এলাকার মধ্যেই ফকির নামে পরিচিত। তার বাঁশির কণ্ঠ ছিল খুবই মিষ্টি মধুর, অনেক পশু পাখিরাও তার বাঁশির সুর শুনতে আসত। প্রিয় দর্শক, আমাদের পিছনে যে মাজারটি দেখতে পাচ্ছেন, এই মাজারের মধ্যেই শুয়ে আছেন ফকির সাধক আফতাব আলী খাঁ এবং তারই দুই ভাই সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ এবং সুরসম্রাট ওস্তাদ আয়াত আলী খাঁ, উপমহাদেশের বিখ্যাত সুরসম্রাট। প্রিয় দর্শক, আমরা ফকির আফতাব আলী খাঁর মাজারের একজন ভক্তের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি কতদিন যাবৎ এই মাজারের শুরু আছেন? হ্যাঁ, আমি তো জন্মের পরের থেকে, আমার দাদা দাদি ওনার ভক্ত ছিলেন, ধর্ময় সাধক ফকির গুণগান আফতাবউদ্দিন খাঁ। ওনার পিতার নাম সমরউদ্দিন খাঁ ওরফে শব্দুর খাঁ, ওনার মাতার নাম সুন্দরী খাঁ। আর এখানে যে শুয়ে আছেন সাধক ফকির গুণগান আফতাবউদ্দিন ধর্ময়, ওনার স্ত্রী গোবিন্দা, আর ওইখানে আছে নায়েব আলী মুন্সি ওনার ভাই চার নম্বর। ওনারা পাঁচ ভাই ছিলেন, একজনের নাম ছিলেন সমরউদ্দিন খাঁ, একজনের নাম হইল সাধক ফকির আফতাবউদ্দিন খাঁ, দ্বিতীয় খণ্ড হইলো আপনার আলাউদ্দিন খাঁ, তৃতীয়, চৌথা হইলো আপনার নায়েব আলী শাহ আয়াত আলী খান। জি, এই আমরা জানি এই মাজার শরীফে একটা মানে উরুস হয়, এটা কত তারিখে হয়? মাঘ মাসের 11 তারিখে এখানে মলায় সঙ্গীত হয়। আপনার এই গাছটাতে বিচ্ছা হয় অনেক, আপনিও ভয় পেয়ে যাবেন, এই ভয় পেয়ে যাবেন এই গাছটাতে যে এরকম বিচ্ছা হয়, রাত্রে নাই, দিন সন্ধ্যার আজানটা দিবে এই ঘুরে যাবে। এখানে দৃশ্য দেখতে মানুষ আসে, পূজা করে এখানে হিন্দুরা, ধর্মের নামে সবাই মুসলমানেরা। যে এই মাজারে কি তিনজনের মাজার আছে? জি। এবং আলাউদ্দিন খাঁর মাজার কোথায়? মাইহার। মাইহার, আচ্ছা। আর এমনি উরুস ছাড়া সাধারণত মানুষ ভক্তবৃন্দরা আসে কিনা? হ্যাঁ, প্রচুর আছে, বিশুদ্ধবার হইলে এখানে অনেক বাচ্চা পোলাপান ঘুরে যায়, সকলেই আসে। তারপর আপনার মহরম পালন করে, প্রচুর মহরমের দিন, এই তো মহরম পালন হচ্ছে এই কদিনের ভিতরেই, এই এক সপ্তাহ, এক সপ্তাহ পরে দেখবেন অনেক মানুষ এখানে কাজিয়া আসে এখানে। আচ্ছা, এই আমাদের যে পিছনে মাজারটি আছে, এই মাজারের দায়িত্বে কারা কারা আছেন? মাজারের আয়াত আলী খানের ছেলের নাম শেখ সাদী খান, তারপরে শামীম শিশু খান, তারপরে আমরা আছি, শকত আছে, রফিক আছে, ইদ্রিস আছে, মলয় বেহারা আছে, আরও ইসুফ আছে, এরকম আমরা 10-15 জনই আছি। যে আমাদের গ্রাম বাংলা কথা চ্যানেল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আসুন আজকে আমরা ফকির আফতাব আলী খাঁর মাজার, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর কলেজ এবং আলাউদ্দিন খাঁর নিজ হাতে প্রতিষ্ঠিত মসজিদ এবং তার স্থাপনাগুলো দেখে আসি। Thank you.
দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে দেখিয়েছি সুসম্রাট উস্তাদ আলাউদ্দিখা মহাবিদ্যালয়। এখন আমরা আসছি আলাউদ্দিখার নিজ হাতে প্রতিষ্ঠিত তার মসজিদে। এটি 7ই মার্চ 1898 সালে তিনি নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন। আসুন আমরা মসজিদটি ঘুরে ঘুরে দেখি।